তুফান মুভি দুই দিনে কত টাকা আয় করলো, দুই দিনের গ্রস কালেকশন কত, সেই খবর জানার জন্য সবাই উতলা হয়ে বসে রয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তুফান মুভির গ্রস কালেকশন সম্পর্কে। তো চলুন মূল গসিপে। তুফান মুক্তি পেয়েছে ঈদুল আজহায় পুরো বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের প্রায় 129টা সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। ঈদের দিন কুরবানি নিয়ে সারা দেশ ব্যস্ত থাকা সত্ত্বেও তুফানের ক্রেজ কমেনি, পুরো বাংলাদেশের হলগুলোতে তাণ্ডব চলেছে। তুফান ঝড়ে প্রতিটা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো বাড়ানো হয়েছে, সিঙ্গেল স্ক্রিনে ভোর 6টা পর্যন্ত শো রাখা হয়েছে দিনের 24 ঘন্টায়। এত রেকর্ড গড়া তুফানের বক্স অফিসও একটা রেকর্ড হবে, সেটাই স্বাভাবিক। আমার কাছে সিঙ্গেল স্ক্রিনের বক্স অফিসের কোনো তথ্য নেই, তবে মাল্টিপ্লেক্সের তথ্য রয়েছে। বিএমআর এর তথ্য অনুযায়ী ঈদের দিন অর্থাৎ তুফান রিলিজের প্রথম দিন গ্রস কালেকশন করেছে 28,84,000 টাকা এবং ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করেছে 60,47,000 টাকা, যা একটা রেকর্ড। দুই দিনের টোটাল গ্রস কালেকশন 89,31,000 টাকা। এই তথ্য শুধু মাল্টিপ্লেক্স থেকে কালেক্ট করা, সিঙ্গেল স্ক্রিন তো রয়েছে, সিঙ্গেল স্ক্রিনে কত হবে সেটাও একটা ইতিহাস হবে 100% শিওর। আমার মতে তুফান দুই দিনে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে মিনিমাম 3,50,00,000 মতো কালেকশন করেছে, এটা জাস্ট আমার অনুমান। আজ তৃতীয় দিনও তুফানের দাপট কমছে না। আশা করা যাচ্ছে তুফান বাংলা চলচ্চিত্রের ইতিহাস চেঞ্জ করবে। আগামী 28 জুন ইন্টারন্যাশনালি রিলিজ হবে তুফান, সাথে প্যান ইন্ডিয়ান রিলিজের প্ল্যান চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ভিউয়ার্স, তুফান নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।